আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম। ওয়া ক্বালা তাআলা, আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদীতু লাকুমুল ইসলাম দীনা। عن عائشة أم المؤمنين رضي الله عنها أنها قالت كان رسول الله صلى الله عليه وسلم يصوم حتى نقول لا يفطر ويفطر حتى نقول لا يصوم وما رأيت رسول الله صلى الله عليه وسلم استكمل صيام شهر قط إلا رمضان وما رأيته في شهر أكثر منه صياما في شعبان رواه البخاري مسلم شمس تعريف وشمس حمد غنغان رب العالمين جنة যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বারোটি মাস দান করেছেন, তার মধ্যে অন্যতম মাস দিয়েছেন শাবান মাস। সে রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সালাত এবং সালাম নাজিল হোক বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের প্রতি, যিনি শাবান মাসে অত্যন্ত বেশি বেশি নফল সিয়াম পালন করতেন এবং নফল সিয়ামের মর্যাদা ফজিলত বর্ণনা করেছেন এবং বেশি সিয়াম পালনের গুরুত্ব বলেছেন এবং কেন পালন করতেন তাও বলে দিয়েছেন। সে নবীর প্রতি কিয়ামত পর্যন্ত শান্তি ধারা বর্ষিত আল্লাহুম্মা সাল্লাল্লাহু বারিক আলাইহি। সম্মানিত ভাতৃমণ্ডলী, প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা আজকে সংক্ষিপ্ত সময়ে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করব, আর তা হচ্ছে শাবান মাসের করণীয় অবর্জনীয়। শাবান মাস হচ্ছে হিজরি বর্ষের অষ্টম মাসের নাম হচ্ছে শাবান। শাবান শব্দের অর্থ হচ্ছে ছড়িয়ে পড়া। শাবান হচ্ছে আরবি বারো মাসের আট নম্বর মাস। আরবি ভাষাতে বারোটি মাসে একটি বছর হয়, ইংরেজি ভাষায় বারোটি মাসে একটি বছর হয়, অনুরূপ বাংলা ভাষায় বারোটি মাসে একটি বছর হয়। রব্বুল আলামিন বলছেন নিশ্চয় মাসসমূহের গণনা আল্লাহর কাছে তার কিতাবে বারোটি। ইন্না আইদাতাস শুহুর ইনদাল্লাহ, নিশ্চয় মাসসমূহের গণনা আল্লাহ নিকটে ইসনা আশারা সাহারান বারোটি। তাহলে বারোটি মাস একটি বছর হয়, তার আট নম্বর মাস হচ্ছে শাবান মাস। এই শাবান মাসে রাসূলুল্লাহ সাল্লাম কি করতেন আর আমাদের সমাজের এক শ্রেণী মুসলিমরা তারা কি করে? এই শাবান মাসে রাসূলুল্লাহ সাল্লাম বেশি বেশি নফল সিয়াম পালন করতেন। এই মর্মে যদি আপনি হাদিসের কিতাব খোলেন, সহিহ বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাঈ, ইবনে মাজা, মিশকাত, তিরমিজি, বুলুগুল মারাম, এরকম হাদিসের কিতাব যদি আপনি খুলে দেখেন তাহলে একটাই আমল পাবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তা হচ্ছে তিনি এই শাবান মাসে বেশি বেশি নফল সিয়াম পালন করতেন। তো আপনি যতটা সম্ভব আপনি এই মাসে সিয়াম বা রোজা রাখবেন, রাসূলুল্লাহ সাল্লামের অনুসরণ অনুকরণ করবেন। রাব্বুল আলামিন বলছেন ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহ, তোমাদের রাসূল যা দেন তা গ্রহণ করো, ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, আর তিনি যা থেকে নিষেধ করেন, সতর্ক সাবধান করেন তা বর্জন করো। তাহলে রাসূলুল্লাহ সাল্লামের আদর্শে আমাদের আদর্শিত হতে হবে। রাসূলুল্লাহ যেইভাবে আমল করেছেন সেভাবে আপনাকে আমাকে আমল করতে হবে, তার বেশিও করা যাবে না এবং কমও করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাম এই মাসে তাহলে কি করেছেন আমরা সকলেই জানি যে তিনি এই মাসে বেশি বেশি নফল সিয়াম বা রোজা পালন করেছেন। রোজা ব্যতীত এই মাসে তিনি আর অন্য কোনো আমল করেননি। আমরা যারা নবীর উম্মতের দাবিদার আমাদেরকে রাসূলুল্লাহকে আনুগত্য করতে হবে। তিনি যেইভাবে যেই কাজ করেছেন সেইভাবে আমাদেরকে সেই কাজগুলি করতে হবে, তাহলে রাব্বুল আলামিনের দরবারে কবুল হবে। আর যদি আমরা একটু বেশি করি তাহলে কবুল হবে না। যেমন তিনি এই শাবান মাসের নফল সিয়াম পালন করেছেন, কিন্তু আপনি এই শাবান মাসকে কেন্দ্র করে বহু বেদাত চালু করলেন, সেটা আপনার রব্বুল আলামিনের দরবারে কবুল হবে না। তো আসুন এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাম কি করেছেন, আমাদের কি করতে হবে,
রাব্বুল আলামিন বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে নবী, আপনি বলে দিন যে তোমরা আল্লাহকে মহব্বত করতে চাও, ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আমার ইত্তেবা অনুসরণ করো। রাব্বুল আলামিন যদি আপনি মহব্বত ভালোবাসা চান, তাহলে আপনাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করতে হবে। আপনার জীবনের আইডিয়াল আদর্শ হচ্ছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি যেইভাবে যেই ইবাদত বন্দী করেছেন সেইভাবে আপনাকে করতে, বেশিও করতে পারবেন না, কমও করতে পারবেন না, কারণ দিন হচ্ছে কমপ্লিট। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণ করে দিলাম। দিন ইসলাম আরাফার মাঠে আয়াত নাজিল করে রাব্বুল আলামিন দিন ইসলাম পূর্ণ করেছেন। তো শাবান মাসে রাসূলুল্লাহ কি করতেন, এর চাইতে বেশি আপনি করতে পারবেন না, আপনার আমল কবুল হবে না। রাসূলুল্লাহ সাল্লামের পদ্ধতিতে না করলে আপনার আমল রাব্বুল আলামিনের দরবারে কবুল হবে না। বেশি আমল করলে কবুল হবে এরকম নয়, বরং কোয়ালিটি আমল কবুলে যে দুইটি শর্ত, একটি হচ্ছে আল্লাহর জন্য হতে হবে, শিরিক রিয়া বেদাত থেকে মুক্ত, এবং দ্বিতীয় হচ্ছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লামের পদ্ধতি তরিকাতে হতে হবে। তিনি যেইভাবে যে কাজ করেছেন সেভাবে আপনাকে করতে হবে। আসুন, রাসূলুল্লাহ সাল্লাম শাবান মাসে কি করতেন আমরা এই মর্মে বহু হাদিস আমাদের জানা আছে, তবে আমরা একটা হাদিস পেশ করব, সহিহ বুখারীর 1969, সহিহ মুসলিমের 1009, সহিহ মুসলিমের 2611 নম্বর হাদিস। হাদিসের রাবিয়া হচ্ছেন, বর্ণনাকারিণী হচ্ছেন উম্মাহাতুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা। তিনি কি বলছেন, আন্নাহা ক্বালাত কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু হাত্তা নাকুল লা ইফতার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম পালন করতেন, নফল সিয়াম, এমনকি আমরা বলতাম যে তিনি আর রোজা ছাড়বেন না। ওয়া ইফতারু হাত্তা নাকুল লা ইয়াসুমু, আর তিনি কখনো রোজা নফল এমন ছেড়ে দিতেন যে আমরা মনে করতাম যে তিনি আর রোজা রাখবেন না। তারপরে তিনি বলছেন, ওমা রাইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাকমালা সিয়াম শারকাত ইল্লা রমাদান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি রমজান ব্যতীত অন্য কোনো মাসে পূর্ণ সিয়াম পালন করতে আমি দেখি। তাহলে যারা এই শাবান মাসে আপনি পুরো 30 দিন সিয়াম পালন করতে পারবেন না, বরং আপনি 1 থেকে 15 পর্যন্ত রাখেন, অথবা সিয়াম শাবান মাসের 2-3 দিন আগে, 1-2 দিন আগে ছেড়ে দেন, আপনি আর রাখেন না। সবচেয়ে ভালো যে আপনি 1 থেকে 15 রাখেন। রাসূলুল্লাহ রমজান ছাড়া অন্য কোনো মাসে পুরো মাস রোজা রাখেননি। এরপরে মায়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, জমা রাইতু ফি শাহরি আকতারা সিয়া মিনহু সিয়ামান ফি শাবান, এবং তিনাকে আমি শাবান মাসের চাইতে বেশি অন্য কোনো মাসে নফল সিয়াম পালন করতে দেখি। তাহলে হাদিস থেকে বোঝা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফল সিয়াম বেশি বেশি পালন করতেন শুধুমাত্র এই শাবান মাসে। শাবান মাসে বেশি বেশি নফল সিয়াম পালন করতেন, তার অন্য কোনো কাজ, অন্য কোনো আমল ছিল না। তাহলে আপনি একটাই আমল করবেন, আর তা হচ্ছে এই নফল, এই শাবান মাসে আপনি বেশি বেশি নফল সিয়াম পালন করবেন। আসুন, যে রাসূলুল্লাহ সাল্লাম বেশি বেশি সিয়াম পালন করতে, তার উদ্দেশ্য উদ্দেশ্য হচ্ছে যে এই মাসে রাব্বুল আলামিনের কাছে শাবান মাসে বাৎসরিক রিপোর্ট, বাৎসরিক আমল রাব্বুল আলামিনের দরবারে উঠানো হয়। এই জন্য তিনি চাইতেন যে তার আমল যেন এমতো অবস্থায় উঠানো হয় যে তিনি যেন রোজা অবস্থায়, অর্থাৎ রোজা অবস্থার যে আমল সহজে রব্বুল আলামিনের দরবারে পেশ করা হয় সেটাই তিনি চাইতেন। তাহলে নফল এই মাসে বেশি বেশি সিয়াম পালন করার উদ্দেশ্য হচ্ছে যে বাৎসরিক আমল রব্বুল আলামিনের দরবারে শাবান মাসে ওঠানো হয়। অতএব আপনি এই মাসে বেশি বেশি নফল সিয়াম পালন করুন। আসলে এই মর্মে ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, কুল তো ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম, ইয়া আল্লাহ রাসূল, লাম আরাকা তাসুম শাহরা মিন আশ-শুহুরি মা তাসুম মিন শাবানা, আপনাকে শাবান ব্যতীত অন্য কোনো মাসে এত সিয়াম পালন করতে দেখি না, এর কারণটা কি? কে বললেন? ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হে আল্লাহর রাসূল, আপনাকে শাবান মাসে যতটা নফল সিয়াম পালন করতে দেখি অন্য কোনো মাসে তা দেখি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জবাবে বললেন, যালিকা শাহরুন ইয়াগফুলুন নাসু আনহু বাইনা রাজব ওয়া রমাদান, ইহা এমন একটি মাস যেটা হচ্ছে রজব এবং রমজান মাসের মধ্যবর্তী মাস, এতে মানুষ গাফিল থাকে, উদাসীন থাকে। ওয়াহুয়া শাহরুন, ইয়া এমন একটি মাস, শাবান এমন একটি মাস, তোরফাউ ফিল আমাল ইলা রাব্বিল আলামিন, এই মাসে রাব্বুল আলামিনের কাছে আমলগুলি পেশ করা হয়, উঠানো হয়।
আমালি বা আনা সায়েম, আমিও চাই যে আমার আমল এমত অবস্থায় উঠানো হোক যে আমি সিয়ামরত অবস্থায়। সুনানে নাসাঈ 2357 নম্বর হাদিস, এবং হাদিসটি সহিহ আর কি, হাসান, হাদিসটি হচ্ছে হাসান। সুনানে নাসাঈ হাদিস নম্বর হচ্ছে 2357। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে কেন রোজা রাখতেন? এই মাসে বাৎসরিক আমল রব্বুল আলামিনের দরবারে পেশ করা হয়, এই জন্য তিনি এই মাসে বেশি বেশি সিয়াম পালন করতেন, অন্য কোনো কাজ করতেন না। তাহলে এই দুইটা হাদিস দ্বারা প্রমাণ হলো যে রাসূলুল্লাহ সাল্লাম তিনি এই শাবান মাসে একটাই আমল করতেন, আর তা ছিল বেশি বেশি তিনি নফল সিয়াম পালন করতেন। নফল সিয়াম ছাড়া আর অন্য কোনো কাজ আমল করতেন না। সময় তো দিনই ভাই বন্ধুগণ আমার, কিন্তু দুঃখজনক হলেও সত্য যে আমাদের ভারত উপমহাদেশে, বাংলাদেশ, ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান এবং আরও কিছু দেশে এই শাবান মাসকে কেন্দ্র করে করে বহু বেদাতে আবিষ্কার করেছে। বহু হাদিস দ্বারা প্রমাণিত হয় যে রাসূলুল্লাহ সাল্লাম শাবান মাসে বেশি বেশি সিয়াম ছাড়া অন্য কোনো আমল করেনি, রোজা ছাড়া তিনি অন্য কোনো আমল ছিল না। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে আমাদের দেশের অনেকে বা মেজরিটি অধিকাংশ মানুষের মধ্যে শাবান মাস সম্পর্কে একটি বিভ্রান্তিকর বা বিভ্রান্ত ধারণা রয়েছে, এবং এই মাসে বহু বেদাতে তারা আবিষ্কার করেছে, বহু বেদাত করেছে। আপনি প্রতিদিন জুমার খুতবায় শুনছেন কুল্লা বিদাতিন দলালাহ, প্রত্যেক বেদাতের বেদাত হচ্ছে গুমরাহি, বা কুল্লা দলালাতিন ফিন্নার, এবং প্রত্যেক গুমরাহের ঠিকানা হচ্ছে জাহান্নাম। সময় তো দিনই ভাই বন্ধুগণ, আপনি আমল করেন যেই আমলটি নবী ইসলাম করেছেন, যেইভাবে করেছেন সেইভাবে করবেন, বেশি করলে আপনার কবুল হবে না। রাসূলুল্লাহ বলছেন মান আমালা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুরাত, যে ব্যক্তি এমন একটি আমল করলো যা আমার শরীয়তের অন্তর্ভুক্ত নয়, যাতে আমার নির্দেশ নেই, ফাহুরাত সেটা প্রত্যাখ্যাত, সেটা বাতিল। যতই আপনি আমল করুন না কেন, আমার আপনার আমল যে নবীর তরিকাতে না হয় সেটা কবুল হবে না। যতই আপনি জবরদস্তি বলেন যে এই সেই, না না এগুলো বলে কোনো লাভ নেই, আপনি নবীর পথে চলে আসুন, আল্লাহর কথা মানুন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের তরিকায় পদ্ধতি চলে আসুন, আর বেশি এদিক সেদিক করে লাভ নেই। এই শাবান মাসে আপনি বেশি বেশি বেদাত না করে বেদাতকে পরিহার করুন, এখানে বেদাতকে প্রহার করুন। কুল্লা বিদাতিন দলালাহ, প্রত্যেক বেদাত হচ্ছে গুমরাহি। তাহলে শাবান মাসে যে সমস্ত বেদাত আমাদের সমাজে প্রচলিত আছে, এখানে আরেকটি বিষয় বলে দিই, যেমন আহাদাসা ফি আমরিনা হাদা মা লাইসা মিনহু ফাওরাত, যে ব্যক্তি এই শরীয়তের মধ্যে এমন কোন নতুনত্ব সৃষ্টি করলো যা শরীয়তে নেই, ফাওরাত সেটা বাতিল। তাহলে রাসূলুল্লাহ সাল্লাম পদ্ধতিতে যদি আপনার এই সিয়াম না হয় কোনোই লাভ হবে না। এই শাবান মাসকে কেন্দ্র করে আমাদের সমাজে বহু রকমের শিরিক বেদাত, বহু রকমের বেদাত রয়েছে, এবং এই মাসে তারা অনেক কিছু বেদাতের প্রচলন করেছে। তার মধ্যে একটা হচ্ছে যে ভ্রান্ত আকীদা, যে আমাদের সমাজে অনেকে এ কথা মনে করে যে কোরআনুল করিম নাজিল হয়েছে শাবান মাসে, কিন্তু এটা ভুল ধারণা, এটা ভুল। কারণ রাব্বুল আলামিন বলছেন শাহরু রমাজান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, সূরাতুল বাকারা আয়াত নম্বর 185-তে বলছেন রমজান এমন একটি মাস যে মাসে কোরআনুল করিম নাজিল করা হয়েছে। কিন্তু একসঙ্গে বেদাতিরা এই শাবান মাস আসলে বলে যে শাবান মাসে কোরআনুল করিম নাজিল হয়েছে, সরাসরি এটা ভ্রান্ত আকীদা এবং কোরআনুল করিমের বিরোধী, মানে বিপরীত আকীদা। রাব্বুল আলামিন বলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, রমজান এমন একটি মাস যে মাসে কোরআনুল করিম নাজিল হয়েছে। কিন্তু আপনি অন্য বা অন্য কেউ বলছে যে না শাবান মাসে নাজিল হয়েছে, এই কথা একবার কোরআনুল করিমের বিরোধী কথা। এই কথা পরিহার করতে হবে, এটাই মেনে নিতে হবে চূড়ান্ত ফয়সালা, যে কোরআনুল করিম শাবান মাসে নাজিল শুরু হয়নি, বরং রমজান মাসে নাজিল হয়েছে, যে কথা বলছেন রব্বুল আলামিন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, রমজান এমন একটি মাস যে মাসে কোরআনুল করিম নাজিল হয়েছে। শুধু তাই নয়, বরং লাইলাতুল কাদার বাবা রব্বুল আলামিন বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কাদার, নিশ্চয় আমি এই কোরআনুল করিমকে নাজিল করেছি কদরের রাত্রে, লাইলাতুল কাদারে। লাইলাতুল কাদার কি রমজান মাসে অন্য কোনো মাসে আছে? নাই নাই। শাবান মাসে লাইলাতুল কাদার আছে? নাই। অতএব
লাইলাতুল কদর হচ্ছে লাইলাতুল মুবারাকা, বরকতময় রাত। তাহলে বরকতময় রাত হচ্ছে লাইলাতুল কদরের রাত। বরকতময় রাত 15 শাবানের রাত নয়। রব্বুল আলামিনের আয়াতের বিরোধিতা করবেন না, সতর্ক সাবধান হয়ে যান। আপনি কার বিরুদ্ধে কথা বলছেন, আপনি কিভাবে বলছেন যে রব্বুল আলামিন শাবান মাসে কোরআনুল করিম নাজিল করেছেন? না না না, ভুল আকীদা, ভ্রান্তকর আকীদা। এই আকীদা আপনি পরিহার করুন। রব্বুল আলামিন বলছেন শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, রমজান মানে একটি মাস, যে মাসে কোরআনুল করিম নাজিল হয়েছে। এবং আরেকটি আয়াত আল্লাহ বলছেন ইন্না আনজালনাহু ফী লাইলাতুল কদর, নিশ্চয় আমি এই কোরআন নাজিল করেছি কদরের রাত্রে। লাইলাতুল কদর হচ্ছে রমজান মাসে, শাবান মাসে নয়। সূরা দুখানের 3 নম্বর আয়াত দিয়ে আপনি বলছেন, আল্লাহ বলছেন আমি এই কোরআন নাজিল করেছি বরকতময় রাতে, বরকতময় রাত 15 শাবানের রাত নয়। বরকতময় রাত 15 শাবান নয়, বরং বরকতময় রাত হচ্ছে লাইলাতুল কদর রমজান মাসের রাত। অতএব কোরআনুল করিম নাজিল হয়েছে রমজান মাসে, শাবান মাসে নয়। শবে বরাত সম্পর্কে আরেকটি ভ্রান্ত আকীদা আছে যে শবে বরাতের রাতে আল্লাহ দুনিয়ার আকাশে নেমে আসেন। এটা এই মর্মে যে বর্ণিত হাদিস সেটা হচ্ছে দুর্বল দাইব জাল। অথচ সহিহ হাদিস রয়েছে যে রব্বুল আলামিন প্রতি রাত্রের শেষ অংশে, শেষ তৃতীয় অংশে আকাশে চলে আসেন। এটা হচ্ছে সহিহ হাদিস, প্রতি রাত্রে, শুধুমাত্র শবে কাদার রাতে নয়, শবে বরাতের রাতে নয়। এখানে আরেকটি বিষয় বলে যে শবে বরাত এই কথাও ভুল, সব হচ্ছে ফার্সি শব্দ আর বরাত মানে মুক্ত। ফার্সি আর আরবি দিয়ে ধর্ম চলে না, ধর্ম চলে কোরআনুল করিম দিয়ে, ধর্ম চলে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া হাদিস দিয়ে। আরবি শরীয়ত নাজিল হয়েছে, শরীয়তে ফার্সি নেই। শবে বরাত কথাও ভুল, শব মানে রাত আর বরাত মানে মুক্তির রাত। এই 15 শাবানকে মুক্তির রাত বলা এটাও ভুল, এটাও বিদাতি কথা, এই কথাকে পরিহার করতে হবে। তা রব্বুল আলামিন শুধুমাত্র এই 15 শাবানের রাত এই আকাশে আসে না, বরং প্রতি রাত্রের শেষ অংশে তিনি রব্বুল আলামিন এই আকাশে চলে আসেন। তারা এই কথা বলে যে শুধুমাত্র 15 শাবানে এই রাত্রে রব্বুল আলামিন আকাশে, এই আকাশে চলে আসেন, এই মর্মে যে হাদিস পাওয়া যায় সেটা হচ্ছে দাইফ এবং জাল। আসুন, রব্বুল আলামিন প্রতি রাত্রে এই আকাশে চলে আসে তার প্রমাণ হচ্ছে সহিহ বুখারীর 1094 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 1668 নম্বর হাদিস। তৃতীয় ভ্রান্ত ধারণা হচ্ছে বা বেদাতি ধারণা হচ্ছে যে মৃত্যু ব্যক্তির রুহ দুনিয়াতে আগমনের বিশ্বাস। অনেকে মনে করে যে এই শাবান মাসের 15 রাত্রে মৃত্যু ব্যক্তির রুহ এই দুনিয়াতে চলে আসে। এই ভ্রান্ত আকিদা হচ্ছে মুশরিক কাফির অমুসলিমদের। আপনি একজন মুসলিম হয়ে ভ্রান্ত আকিদা কিভাবে রাখছেন? এই ভ্রান্ত ধারণা কোরআন এবং হাদিসের স্পষ্ট বিরোধী ধারণা। 3 নম্বর ভ্রান্ত আকিদা কি? এই রাত্রে মানুষের ভাগ্য লেখা হয় বলে ধারণা করা, তাদের এই ধারণাটাও ঠিক নয়। বরং ভাগ্য রজনী হচ্ছে লাইলাতুল কদর, রমজান মাসের লাইলাতুল কদর হচ্ছে ভাগ্য রজনী, কিন্তু রমজান শাবান মাসে ভাগ্য রজনী নয়। 5 নম্বর বেদাত হচ্ছে তাদের কুসংস্কার আর বেদাত হচ্ছে হালুয়া রুটি খাওয়া। তারা হালুয়া রুটি কেন খায়? অনেকে বলে যে রমজান শাবান মাসের 15 তারিখে নবী সাল্লামের দাঁত শহীদ হয়েছিল, এই জন্য তিনি হালুয়া রুটি খেয়েছেন। ছি ছি ছি, এই ভ্রান্ত আকিদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যে যুদ্ধ হয়েছে শাওয়াল মাসে, বদরের যুদ্ধ, এই উহুদের যুদ্ধ শাওয়াল মাসে হয়েছে, আর তিনার দাঁত ভেঙেছে শাওয়াল মাসে, আর আপনি হালুয়া খাচ্ছেন এই শাবান মাসের 15 তারিখে, কি বোঝাতে চাচ্ছেন আপনি? কানাকে হাইকোর্ট দেখাচ্ছেন? এ কানাকে হাইকোর্ট দেখে কোনো লাভ নেই। শাওয়াল মাসে যুদ্ধ হয়েছে উহুদের যুদ্ধ, আর যেখানে রাসূলুল্লাহ 2টা দাঁত শহীদ হয়েছে, তিনি হালুয়া রুটি খেয়েছিলেন, কোনো প্রমাণ নেই। আর আপনি হালুয়া রুটি খাচ্ছেন শাবান মাসে, না 5 নম্বর ভ্রান্ত আকীদা, এটাও মানে পরিহার করতে হবে। শাবান মাসের 6 নম্বর বিদআত হচ্ছে যে এই মাসে দলে দলে কবর জিয়ারত করা, রাত্রে কবর জিয়ারত করা অথবা একা একা কবর জিয়ারত করা, এই মর্মে যে হাদিস পাওয়া যায় ইবনে মাজাতে, এটাও দাইফ দুর্বল। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের হাদিস, তিনি রাত্রে কবর জিয়ারত করেন, আপনি দিনে রাত্রে যে কোনো সময় আপনি কবর জিয়ারত করতে পারেন, কিন্তু খাস করে 15 শাবানে করবেন, এই কাজ আপনি করবেন না। আচ্ছা, আরেকটি ভ্রান্ত ধারণা হচ্ছে 7 নম্বর যে সলাতুল আলফিয়া, 1000 রাকাত না 100 রাকাত নামাজ, 100 রাকাত নামাজের ব্যাপারে যেটা কথা পাওয়া যায়
সেটা হচ্ছে জাল কথা, আলফিয়া সালাতুল আলফিয়া। হ্যাঁ, 10 রাকাত তারাবে নির্দিষ্ট সময় নিয়ম সালাত আদায় করে 100 রাকাত, এটা ভ্রান্ত আকীদা, এই নামাজ শরীয়তে নেই। ওই 100 রাকাত নামাজ পড়া বিদআত সর্বপ্রথম চালু হয়েছে 448 হিজরিতে জেরুজালেমের বাইতুল মুকাদ্দাসের মসজিদে, বাইতুল মুকাদ্দাসের মসজিদে নামাজ প্রথম চালু হয়। তাহলে এখানে আরেকটি 8 নম্বর বিদআত হচ্ছে যে শুধু 15 শাবান মাসে শুধুমাত্র 15 তারিখে রোজা রাখা, এটাও ভ্রান্ত আকীদা, এই মর্মে কোনো গ্রহণযোগ্য মতামত পাওয়া যায় না। সকিনা খতম করা এটাও শরীয়তে নাই, 10-9 নম্বর। 10 নম্বর হচ্ছে মিলাদ মাহফিল করা, এটাও শরীয়তে নাই। সম্মিলিত জিকির করা, এগুলো হচ্ছে ভ্রান্ত আকীদা। 12 নম্বর হচ্ছে যে শেষ রাত্রে সম্মিলিত মোনাজাত করা, এটাও বিদআত। দুঃখজনক রসত আমাদের সমাজে 15 শাবানে কী করে রেডিওতে টেলিভিশনে ঘোষণা করা হয়, ইত্যাদি ঘোষণা করা হয়, ভ্রান্ত আকীদা বর্জন করুন। আসুন আমরা একমাত্র এই শাবান মাসে বেশি বেশি রোজা রাখি। রব্বুল আলামিন আমাদেরকে সবাইকে এই শাবান মাসে বেশি বেশি রোজা রাখার নবীর পদ্ধতির চলাফেরার তৌফিক দান করুন। এবং এই যে সমস্ত 12টি বেদাতের কথা বললাম, এই বেদাত পরিহার করার তৌফিক, আল্লাহুম আমিন। এখন